ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছ হয়তো আপনারা সবাই চেনেন, তবুও আমি বলে দিচ্ছি, তেলাপিয়া মাছটা কিন্তু লাইলান্টিকা মাছের সাথে আলাদা। তেলাপিয়া মাছের গাটা কিন্তু কালো হয়, আর এই মাছটা খেতে লাইলান্টিকার থেকে অনেকটা বেশি ভালো। এই রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং এটা খুব সহজ একটা রান্না, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তেলাপিয়া মাছের ঝাল বানাতে লাগছে তেলাপিয়া মাছ 7 পিস নিয়েছি, এছাড়া লাগছে ফোড়নের জন্য কালো জিরে, আর এমনিতে কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি 4টে। এছাড়া মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর সর্ষের তেল। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ আগে থেকে বাকিয়ে রেখেছিলাম, এবার মাছটাকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব কড়া করবো না মাছটা, এটি টুকু করে ভেজে নেব। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটার সমস্ত মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর নুনটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। দিক ভাজা হয়ে গেছে, আরেকটা দিক উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এই তেলেতেই কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নটা একটু আসলে এর মধ্যে যে মশলা মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাতে, এই মশলা কষার মধ্যেই কাঁচা লঙ্কা, খাড়া কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। মশলাটা সামান্য একটু কষিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেব।
কষাটা কষে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। নুনের আন্দাজটা আপনারা মাঝখানে একটু দেখে নিতে পারেন, কম বেশি কম হলে একটু দিয়ে নেবেন। ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আজকে তেলাপিয়া মাছের ঝাল। তৈরি আজকে তেলাপিয়া মাছের ঝাল। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি।